বহুমুখী ব্যবহারের কারণে মিশরের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে ক্যালেন্ডুলা ফুল চাষিরা বলছেন এই ফুল থেকে দামি ওষুধ প্রসাধনী এমনকি তৈরি হয় পশু পাখির খাবারও যা একদিকে আনছে বৈদেশিক মুদ্রা অন্যদিকে ভূমিকা রাখছে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যস্ত সময় পার করছেন মিশরের ফুল চাষিরা যত্ন আবাদ করছেন ক্যালেন্ডুলা ফুল স্থানীয়ভাবে চাঁদমুখী ফুল নামে পরিচিত শীতল শরতের এই ফুল রোপণ করা হয় নভেম্বরে মে পর্যন্ত এই ফুলের ঋতু থাকে সূর্যের আলোয় শুকানো ক্যালেন্ডুলার পাপড়ি ব্যবহার করা হয় ত্বকের মলম ও পশুপাখির খাবার তৈরিতে বাগানটির মালিক বলছেন সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হলো এটি পোষা প্রাণীর ব্যাকটেরিয়া প্রতিরোধী হিসেবেও কাজ করে এই ফুলগুলি এবং ত্বকের প্রশান্তিদায়ক পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে বহুমুখী ব্যবহারের কারণে মিশরের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছেন ক্যালেন্ডুলা ফুল এতে বাড়ছে কর্মসংস্থান আমরা এখানে যারা রয়েছে সবাই ফুল চাষ করে জীবিকা নির্বাহ করি এটি সৌভাগ্যের ঋতু যা আমরা এড়িয়ে যেতে পারি না এর কোনো বিকল্প আমাদের জানা নেই ক্যালেন্ডুলা ফুলের পাপড়ি ওষুধ শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় এর চাহিদা রয়েছে বিশ্বজুড়ে তাই তো রপ্তানি হচ্ছে রাশিয়া ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মতো দেশগুলোতে রহমান ফয়েস চ্যানেল টোয়েন্টি